বৃশ্চিক রাশি বা লগ্নের জন্য অগস্ট 2024 এই মাসটা কেমন যাবে, কি করবেন কি করবেন না, কি পাওয়ার সম্ভাবনা আছে কি না পাওয়ার সম্ভাবনা আছে, কি হতে পারে কি না হতে পারে, তার একটা সাধারণ ফলাদেশ, জ্যোতিষসম্মত ফলাদেশ। বৃশ্চিক রাশি ও লগ্নের জন্যে স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন, ইমোশনাল ব্যাপারগুলো থেকে এড়িয়ে চলুন। আবেগগত ঝামেলা, বেশিরভাগ অনেক সময় ঝামেলা যেটা হয় আমাদের ইমোশনের উপরে, আমরা খুব বেশি ইমোশনাল হয়ে পড়ি, সেখান থেকে একটা আনওয়ান্টেড ডিস্টারবেন্স চলে আসে, এগুলো আমাদেরই ক্রিয়েটেড, সেগুলো থেকে একটু নজর দিন, এড়িয়ে চলুন, তাতে আপনারই ক্ষতি হবে। না হলে সম্পত্তির দিক থেকে বলবো সম্পত্তি বিষয়ে সতর্ক থাকুন, যে কিছু হিডেন যে প্রবলেমসগুলো আছে সেগুলো এবারে এই মাসে একটু মাথা চাড়া দিতে পারে, সেই দিকে নজর রাখবেন। সম্পত্তির দিক থেকে বলছি, যারা পড়াশোনা করছো ছাত্রছাত্রীদের জন্য বলবো গভীর অধ্যয়নের জন্য ভালো, অর্থাৎ তোমাদের পড়াশোনাতে অনেক বেশি ডেপথে যেতে পারবে, কোনো একটা কনসেপ্টের কোনো একটা বিষয়ের জন্যে চিন্তা ভাবনা করলে খুব ভালো হবে তোমাদের জন্যে। তবে খুব বেশি ফাস্ট এগোনোর দরকার নেই, ধীরে ধীরে পড়াশোনা করো, একটা অ্যাভারেজ পেস মেনটেন করো পড়াশোনার জন্যে। প্রেমের জায়গায় বলবো সম্পর্কের জন্যে খুব ভালো সময়, মানে নতুন কোনো প্রেমের সম্পর্ক যদি থাকে বা পুরনো কোনো প্রেমের সম্পর্ক, এই মাসটা ভালো যাবে অগস্ট 2024। তবে ওই পজিটিভনেসটা একটু এড়িয়ে যেতে হবে, আদারওয়াইজ ঠিক আছে। কাজ এবং ব্যবসার জন্য বলবো কৌশলগত, মানে ডিপ্লোম্যাটিক ওয়েতে একটু এগোতে হবে, কোনো কিছু লুকোনো লুকিয়ে চুরিয়ে কিছু না করাই ভালো, যে গোপন আচরণ যেটা আমরা বলি সেটা এড়িয়ে চলুন, তাতে শুধুমধু শত্রুতা বাড়বে আর কিছু না। বিবাহিত বিবাহের জায়গায় বলবো, বিবাহিত বিবাহ সম্পর্কের ক্ষেত্রে বলবো আবেগগত সংযোগের জন্য শুভ, অর্থাৎ ইমোশনাল ভ্যালুসগুলোকে আপনি ইম্পর্টেন্স দিন, কনফিডেন্ট থাকুন, স্বচ্ছতা বজায় রাখুন, ট্রান্সপারেন্সি বজায় রাখুন আপনাদের সম্পর্কের জন্য, আপনার পার্টনার বা বন্ধুর সঙ্গে কোনো কিছু লুকোবেন না, খোলামেলা আলোচনা করুন, তাতে শুধুমধু সন্দেহের কারণগুলো থেকে নিজেকে বাঁচাতে পারবেন, সেগুলো আসতে পারে এই মাসে। আইনি সমস্যা, আইনি বিষয়গুলোর ব্যাপারে একটুখানি সাবধানে ডিল করতে হবে, ক্ষমতার লড়াই অর্থাৎ পাওয়ার ফাইট এগুলো একটু এড়িয়ে চলুন, অর্থাৎ আপনার ভালো বেশি ক্ষমতা আছে তাই আপনি আপনার অপোনেন্টের উপর সেটা অ্যাপ্লাই করলেন, সাময়িকভাবে বেনিফিট পেলেও সেটা লং টার্ম আপনার জন্য ক্ষতি হতে পারে, ক্ষতি তাই সেইটা অ্যাপ্লাই করবেন না অযথা। সাধারণভাবে ভাগ্য মিশ্র বলবো, সতর্ক থাকুন, আকস্মিক কোনো সিদ্ধান্ত নেবেন না, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না, যতই সেটা লুক্রেটিভ হোক, যতই প্রলোভন আসুক না কেন, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না, ধীরে বুঝতে নেবেন, দরকার হলে সেটা হাতছাড়া হয়ে যাক তবু ভালো, কিন্তু একটা বড় সড়ো কোনো ধাক্কা থেকে, একটা ঠকে যাওয়া থেকে আপনি বেঁচে যাবেন। পেশাগত দিক থেকে বলবো একটা পেশাগত চ্যালেঞ্জ আসবে, নতুন চ্যালেঞ্জ আসবে, সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন একটু ধৈর্যের সঙ্গে, সহনশীলতার সঙ্গে, কৌশলে একটু সেটাকে ডিল করবেন, তা আপনার জন্য ভালো হবে। আয় এবং ব্যয় জায়গায় বলবো যে একটু ব্যয়টাকে একটু মনিটর করবেন, একটু কোনো কারোর কিছু কথাতে বিশ্বাস করে একটা জল্পনামূলক বিনিয়োগ আপনি একটু এড়িয়ে চলবেন, না হলে আপনার ক্ষতি হতে পারে। ধনুরাশি বা লগ্নের জন্য বলবো অগস্ট 2024 কেমন যাবে, শরীর ভালো থাকবে, শারীরিক ক্রিয়াকলাপ দিকে যারা করছেন তারা করুন, এক্সারসাইজ জিম যারা করছেন মেনটেন করুন, ভ্রমণের জন্য ভালো। ধনুরাশি বা লগ্নের জন্য বলবো অগস্ট 2024 ভ্রমণের জন্য ভালো, কোনো ট্যুরিস্ট প্লেসে আপনি যেতে পারেন, যদি কোনো প্ল্যান করে থাকেন তাহলে এই মাসটা আপনার জন্য ভালো। সম্পত্তির দিক থেকেও সম্পত্তি বিনিয়োগের জন্য শুভ, কোনো ইনভেস্টমেন্টের প্ল্যানিং থাকলে প্রপার্টির দিক থেকে করুন, কোনো রকম ফ্ল্যাট বা কোনো বাড়ি আপনার যদি কেনার
বা কোনো ইনভেস্ট করার প্ল্যানিং থাকে এর জন্য ভালো। পড়াশোনার যারা করছেন শিক্ষার্থী ছাত্রছাত্রী পড়াশোনার জন্য হলো ভালো সময়। খুব বেশি অতিরিক্ত প্রসারণ বা খুব বেশি বেশি পড়ে ফেলে একটা কিছু বেশি শিখতে পারবো এই মেন্টালিটিকে অ্যাভয়েড করো। যেটুকু পড়ছো ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো। প্রেমের জায়গাতে বলবো সম্পর্ক রোমাঞ্চকর হবে, রোম্যান্টিক হবে। নতুন অভিজ্ঞতার জন্যে উন্মুক্ত থাকুন, অর্থাৎ নিউ রিলেশনশিপ আসতে পারে সেটা অ্যাভেল করবেন। তার জন্যে সেই ধনুরাশি বলার জন্যে এই মাসটা ভালো, অর্থাৎ নতুন কোনো সম্পর্ক শুরু হতে পারে। বিবাহের থেকে বলবো ইতিবাচক সময়। আইনি সমস্যার ক্ষেত্রে শুভ ফলাফলের সম্ভাবনা আসতে পারে, অর্থাৎ বহুদিনের কোনো একটা পেন্ডিং কোনো একটা লিগ্যাল প্রবলেম থেকে আপনি মুক্তি পেতে পারেন এই মাসে ধনুরাশি বা লগ্নের জন্য বলুন। অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন, সাধারণভাবে ভাগ্য শুভ, ভ্রমণ বা নতুন অভিজ্ঞতার জন্য সুযোগ পা আসবে। পেশাগত দিক থেকে বলবো অগ্রগতি আসবে, আপনার কাজের দিগন্ত বা যতটুকু আপনি পারবেন আপনার জুরিডিকশনের মধ্যে থেকে আপনি সেটাকে বাড়ান প্রসারণ করুন, তাহলে আপনার জন্য ভালো হবে। নতুন কাজ শেখার সুযোগ আসতে পারে সেটাকে অ্যাভেল করুন, আপনার জন্য ভবিষ্যতে আপনার কাজে দেবে। আয় বা ব্যয়ের ক্ষেত্রে বলবো আর্থিক লাভের একটা সম্ভাবনা রয়েছে। শিক্ষা বা ভ্রমণ এতে বিনিয়োগ করতে পারেন, এই ডোমেনে আপনি ইনভেস্ট করতে পারেন যারা ব্যবসা করতে যাচ্ছেন, অর্থাৎ অ্যাকাডেমিক ফিল্ডে বা কোনো যারা ট্যুরিজম বিজনেসে ইনভলভ রয়েছেন তারা আরও বেশি ইনভেস্ট করতে পারেন ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে বলবো। মকর রাশি বা মকর লগ্নের জন্য অগাস্ট 2024 কেমন যাবে? স্বাস্থ্যের দিক থেকে বলবো যে কর্মজীবনের একটা ভারসাম্য বজায় রাখুন, অতিরিক্ত কাজ নেবেন না, তাতে আপনার শরীরের ক্ষতি হতে পারে। দীর্ঘমেয়াদি সম্পত্তি বিনিয়োগের জন্য ভালো, অর্থাৎ লং টার্ম ইনভেস্টমেন্ট প্রপার্টির দিক থেকে ভালো সময়, একটা ভালো পরিকল্পনা প্ল্যানিং করতে পারেন এই মাস মকর রাশি লগ্নের বা মকর লগ্নের জন্য বলবো। পড়াশোনা একটা কনস্ট্রাকটিভ লার্নিংয়ের জন্য ভালো, প্রফেশনাল যারা লার্নিং কোনো কোর্স করছেন তাদের জন্য ভালো, শুরু করা ভালো এই সময়টা মকর রাশি বা মকর লগ্নের জন্য বলবো। যারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করছেন বা প্ল্যানিং করেছেন এই মাসটা অ্যাভেল করুন, ভালো হবে আপনাদের জন্য, শেখার জন্য ভালো সময় ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো। যারা টেকনিক্যাল ডোমেনে আছেন তারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং যদি এই মাসে সুযোগ পান তাহলে অবশ্যই অ্যাভেল করবেন মকর রাশি বা মকর লগ্নের জন্য বলবো। প্রেমের সম্পর্ক স্টেবল থাকবে, খুব অতিরিক্ত প্র্যাকটিক্যাল হতে যাবেন না, একটু ইমোশনকে গুরুত্ব দিন, তাতে আপনাদের সম্পর্কের রোমান্টিসিজম বজায় থাকবে, সম্পর্ক আরও বেশি রোমান্টিক হয়ে উঠবে। কাজের দিক থেকে বলবো দায়িত্ব বা রেসপন্সিবিলিটি বাড়বে, সেটাকে আপনি পজিটিভলি নেবেন, তবে অতিরিক্ত দায়িত্ব নিজে থেকে নিতে যাবেন না। বিবাহের দিক থেকে বলবো পজিটিভ টাইম ফোকাস করুন। আইনি সমস্যা বলবো আইন বিষয়গুলো থেকে একটু সাবধানে পরিচালনা করুন, সমস্ত বিষয়টা আপনি বিশদে জানুন, ছোটোখাটো যে আইনি যে লুপহোলসগুলো রয়েছে দরকার হলে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সেগুলো জানার চেষ্টা করুন। সাধারণভাবে একটা দীর্ঘ ভাগ্যের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনার জন্য শুভ, একটা বা শৃঙ্খলা বজায় থাকবে সেই ক্ষেত্রে। পেশাগত অগ্রগতির সুযোগ আসবে, আয় একটা স্থিতিশীল স্টেবল থাকবে, দীর্ঘমেয়াদি লং টার্ম ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট একটা প্ল্যানিং করতে পারেন মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে 2024। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য বলবো স্বাস্থ্য এবং সুস্থতার একটা উদ্ভাবনী পদ্ধতি
এই মাসে আপনি স্টার্ট করতে পারেন। অর্থাৎ কোনোরকমভাবে জিমে যাওয়ার পরিকল্পনা থাকলে বা যোগের ক্ষেত্রে বা কোনো মেডিটেশন কোর্সে আপনি যদি প্ল্যানিং করে থাকেন, তাহলে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য খুব ভালো। একটা স্পিরিচুয়াল রিট্রিটে যাওয়ার প্ল্যানিং থাকলে যদি সম্ভব হয় সেটা অবশ্যই অ্যাভেল করুন। অতিরিক্ত স্ট্রেস এগিয়ে চলুন। সম্পত্তির দিক থেকে বলবো, অস্বাভাবিক সম্পত্তি বিনিয়োগের কথা মাথার মধ্যে নিয়ে আসবেন না। অর্থাৎ নিজের আবেগের বশবর্তী হয়ে গিয়ে একটা বেশি কিছু পাওয়ার আশায় মানে বাস্তব জ্ঞান না হারিয়ে কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন না সম্পত্তি কেনা বা বেচার ক্ষেত্রে। পুঙ্খানুপুঙ্খ অ্যানালিসিস বা গবেষণা অর্থাৎ বিচার দরকার এক্ষেত্রে। একইভাবে আপনার আইনজ্ঞের কোনো আইনজীবীর পরামর্শ নিতে পারেন। পড়াশোনার জন্য বলবো উদ্ভাবনী, ক্রিয়েটিভ থাকবে, সৃজনশীল শিক্ষার জন্য ভালো। যারা আর্টিস্টিক কোনো রকম স্টাডি জন্য কথা ভাবছেন তারা এই মাসে স্টার্ট করতে পারেন। তবে অদ্ভুত বা কোনো ফ্যান্টাসির উপরে বেশি ডিপেন্ড করবেন না, প্র্যাকটিক্যাল হতে হবে একটু। প্রেমের জায়গাটায় বলবো সম্পর্কের অস্বাভাবিক সময় একটু আসতে পারে, সেই ক্ষেত্রে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে ইমিডিয়েটলি সেটাকে ক্লিয়ার করে নিন, না হলে একটা আনওয়ান্টেড ডিস্টারবেন্স আপনাদের লাভ রিলেশনশিপে এসে পড়তে পারে এই মাসটা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য। কাজ এবং ব্যবসা ক্ষেত্রে বলবো, যারা টেকনোলজি আইটি ফিল্ডে রয়েছেন তাদের জন্য ভালো সুযোগ আসতে পারে। নতুন কোনো প্রজেক্ট আপনারা পেতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই অ্যাভেল করবেন। হঠাৎ করে কোনো কিছু ব্রেকআপে যাবেন না, কোনো প্রজেক্টে রয়েছেন সেটাকে ভালো লাগছে না বলে সেখান থেকে ব্রেক করে দিয়ে নিজে থেকে নতুন কোনো জায়গায় শিফট করার চেষ্টা করবেন না। অটোমেটিক্যালি যদি আসে সেটা আপনার জন্য খুবই শুভ। বিবাহের জায়গায় বলবো ব্যক্তিত্ব বজায় রাখার উপরে ফোকাস করুন। তবে ব্যক্তিত্ব বজায় রাখতে গিয়ে অন্যকে আন্ডার এস্টিমেট করবেন না। আবেগগত দূরত্ব অর্থাৎ ইমোশনাল ডিস্ট্যান্স একটু এড়িয়ে চলুন। অন্যের ইমোশনকে ভ্যালু দিন, তার সঙ্গে নিজের পার্সোনালিটিকে বজায় রেখে তাতে প্র্যাকটিক্যাল হতে হবে একটু। এছাড়া সাধারণভাবে ভাগ্য শুভ কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য এই মাসটা অর্থাৎ অগস্ট 2024। সোশ্যাল একটা কানেকশান আসবে, সেটা কাজের ক্ষেত্রে হতে পারে বা ব্যক্তিগত ক্ষেত্রে হতে পারে, সেটা পার্টিসিপেট করুন, অ্যাভেল করুন। সৃজনশীল বা উদ্ভাবনী ক্ষেত্রের কথা তো আগেই বলেছি, সেরকম সুযোগ এলে আসবে সেটাকে আপনি অ্যাভেল করুন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, তাৎক্ষণিক বিনিয়োগ এড়িয়ে চলুন। অর্থাৎ যারা ফর এক্সাম্পল যারা শেয়ার ট্রেডিং করেন, শেয়ার মার্কেটে কাজ করেন, তারা FNO অর্থাৎ ফিউচার অ্যান্ড অপশান নিয়ে কাজটা এই মাসে করবেন না কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য বলছি। মীন রাশি বা মীন লগ্নের জন্য বলবো এই মাসটা অর্থাৎ 2024 অগস্ট 2024 কেমন যাবে। স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য বজায় রাখুন, মেন্টাল পিস বজায় রাখুন। প্রবলেম থেকে পালিয়ে যাওয়ার টেন্ডেন্সিটা থেকে বিরত থাকুন, প্রবলেমকে ফেস করুন। আসবে এই সময় আপনার মনে হতে পারে যে ভালো লাগছে না, খুব সমস্যায় পড়েছি, এই সমস্যা থেকে নিজেকে বাইপাস করা যায়, এসকেপ করা যায় এটা মনে হতে পারে, সেই মানসিকতা থেকে নিজেকে বিরত রাখুন। সম্পত্তির জায়গায় বলবো একটু বিশেষ সতর্কতা বজায় রাখুন, কোনোরকম প্রপার্টি ডিলিংয়ে না যাওয়াই ভালো মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে বলবো। কোনোরকম আইডিয়াল ডিসিশান এই মাসটা অ্যাভয়েড করুন, স্ট্রিক্ট হবেন না কোনো ডিসিশনের ক্ষেত্রে। সম্পত্তি কেনা বেচার ব্যাপারে বলছি, যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে বলবো ক্রিয়েটিভ থাকবে এই সময়টা ভালো। যারা আইটি ফিল্ডে রয়েছে, যারা টেকনিক্যাল ডোমেনে রয়েছে, যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছো তাদের জন্য ভালো, ফোকাস বজায় থাকবে। প্রেমের জায়গায় বলবো সম্পর্কের জন্য নিজের আবেগকে শেয়ার করুন, ইমোশনকে শেয়ার করুন, তাতে আপনার পার্টনার, আপনার বন্ধু, আপনার সাথী আপনার জন্যে ভালো একটা
মানসিকতা তৈরি হবে তার মনের মধ্যে। কাজ আর ব্যবসার দিক থেকে বলবো সৃজনশীল প্রকল্পগুলোর জন্য সুযোগ শুভ, অর্থাৎ ক্রিয়েটিভ কোনো প্রজেক্ট অ্যাভেল করতে পারেন, এই মাসটা ভালো মীন রাশি বা মীন লগ্নের জন্যে বলবো। মোটামুটিভাবে 12টা রাশি বা লগ্ন কথা বললাম অগাস্ট 2024। এইটা সাধারণভাবে একটা ফলাদেশ জ্যোতিষশাস্ত্র মতো, জ্যোতিষশাস্ত্রসম্মত গোচর অনুযায়ী এখন গোচরে কোন প্ল্যানেট, কোন গ্রহ কোন জায়গায় রয়েছে, তাদের ক্ষমতা কেমন, তাদের দৃষ্টি কোথায় পড়ছে, এই সমস্ত কিছু বিচার করে আমরা মাসিক ফলাদেশ করি। এবার থেকে প্রতি মাসে আপনাদের জন্য এই ফলাদেশ থাকবে। আপনারা আমাকে এই চ্যানেলের মাধ্যমে ফলো করে যদি করেন নোটিফিকেশান পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।